দিনাজপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাণে রক্ষা পেল শতাধিক রোগী ও তাদের স্বজন। বুধবার সন্ধ্যা 6টায় আকস্মিক এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের 5টি ইউনিট প্রায় 1 ঘন্টা প্রচেষ্টার পর সন্ধ্যা 7টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই ফায়ার সার্ভিসের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবকরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তিরত 84 জন রোগী এবং রোগীর অর্ধশতাধিক স্বজনকে নিচে সরিয়ে আনতে সক্ষম হয়। যদিও এতে চরম দুর্ভোগ পোহাতে হয় মুমূর্ষু রোগীদের। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে 3.5 লাখ টাকার ওষুধপত্রের। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর আব্দুল আহাদ আলী জানান, হাসপাতালের পরিত্যক্ত আসবাবপত্র স্টোর রুম থেকেই প্রথমে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে করোনা রোগীদের জন্য ওয়ার্ড প্রস্তুতির সময় শ্রমিকদের কেউ অসাবধানতাবশত সিগারেটের অবশিষ্ট অংশ আগুন পরিত্যক্ত আসবাবপত্র স্টোর রুমে ফেলে দেয়, সেখান থেকেই অগ্নিপাত্রের সূত্র। দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল আলম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ আহাদ আলী, দিনাজপুর পৌরসভা মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 84 জন রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। দিনাজপুর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সন্ধ্যা 6:00-7:00 এই আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দিনাজপুর জেনারেল হাসপাতাল ফায়ার সার্ভিস সহ বেসরকারি অ্যাম্বুলেন্স দিয়ে জেনারেল হাসপাতাল থেকে উদ্ধারকৃত 84 জন রোগীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এখন যেহেতু ফাঁকা জায়গায় ছিল, তদন্ত সাপেক্ষেই হবে। আহত কেউ বা ইনজুরি তদন্ত সাপেক্ষে, প্লাস আপনার যেহেতু ফাঁকা জায়গায় এখন বিড়ি সিগারেট অবশিষ্ট অবশিষ্ট হইতে পারে, যে কোনো কেউ আমাদের যেটা ধারণা সেটা হলো যে কোভিড ওয়ার্ডের জন্য যারা কাজ করতেছে দুইতলায়, সেই দুইতলার শ্রমিকরা ধূমপান করে পাশে ফেলে দিতে পারে। সেই ফেলানোর জায়গাটা যেখানে আমরা পরিত্যক্ত মালামাল রাখছি, সেখানে আমাদের বেডের ম্যাট্রেসও ছিল, অন্যান্য কাপড় চোপড় লিলেনও ছিল, সেইখানে সম্ভবত আগুন ধরেছে। সেই আগুনটা পাশে যে স্টোর আছে, স্টোরে এটা বিস্তৃত হয়েছে এবং স্টোরে কিছু মালামাল আমাদের পুড়ে গেছে এবং পানিতে যে আগুন নেবানো হয়েছে, পানিতে কিছু মালামাল ভিজে দিয়ে কিছু নষ্ট হতে পারে। বিকাল 6টার দিকে হঠাৎ করে আগুন সূত্রপাত ঘটে এবং আমরা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ইতিমধ্যেই আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, স্থানীয় জনগণও এই আগুন নেভাতে সহযোগিতা করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই যে এই আগুনের ঘটনায় কোনো রোগী নিহত বা আহত হয়নি। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।